মঙ্গলবার গভীর রাতে লালমাটিয়ার নিজের বাসায় আগুনে পুড়ে মারাত্মক আহত হন গণতন্ত্রী পার্টির সভাপতি ও ১৪ দলীয় জোটের ঢাকা মহানগর সমন্বয়ক নুরুল ইসলাম। বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের বাড়ির টেলিফোন বেজেই চলছিল, কিন্তু সেখানে ফোন ধরার মতো কেউ ছিল না। মঙ্গলবার গভীর রাতের রহস্যজনক সে আগুন সাথে সাথেই কেড়ে নিয়েছিল নুরুল ইসলামের একমাত্র ছেলে তমহর ইসলামের জীবন। মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই রহস্যজনক আগুনে মারাত্মক আহত হন গণতন্ত্রী পার্টির এই নেতা। ঘটনাস্থলে মারা যান তার ৩৮ বছর বয়সী ছেলে তমহর। কখন আগুন লেগেছে এটার আসলে আমরা স্পেসিফিক কোনো মেসেজ পাইনি, কারণ ওই রুমে দুজন লোকই ছিলেন। মাঝরাতে নুরুল ইসলামের ফ্ল্যাটে ধোঁয়া শনাক্ত করে উপরের তলার প্রতিবেশীরা দরজা ধাক্কা দিতেই খুলে সামনে দাঁড়ান অগ্নিদগ্ধ নুরুল ইসলাম। তখনও তার ছেলে তমহর কোথায় কেউ বলতে পারছিল না। যখন বাই বলতেছে যে তো আমার ছেলেটাকে বাঁচাও, তখনই আমরা এখানে পড়েছিল, উনি দাঁড়াইছিল, ছেলেটা এখানে পড়েছিল। পরে অন্ধকারের ভেতর থেকে প্রতিবেশীরাই বের করে তমহরের অগ্নিদগ্ধ লাশ। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের লোকজন অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বলে দাবি করলেও হাসপাতালে মুমূর্ষু নুরুল ইসলাম যতক্ষণ কথা বলতে পারছিলেন ততক্ষণই বলছিলেন গত কয়েকদিন তাকে বিভিন্ন মহল থেকে হুমকি দেবার কথা। আমার ছেলের মোবাইলে এগুলো বললো, আল্লাহ পথে আসেন, এগুলো ছাড়েন, নামাজ পড়েন, এই সব কি কি নির্বাচনে আমি না দাঁড়াবার জন্য থ্রেট করছে, আপনি উইথড্র করেন, আপনি ছেড়ে দেন, সেটা আজকে এক সপ্তাহ থেকে ১০ দিন থেকে শুরু হয়েছে। গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের আত্মীয় স্বজনেরাও এই ঘটনাকে নাশকতামূলক বলে দাবি করেন। দারোয়ান বলতেছিল আমাদের সাথে, ও বলছে যে ফ্রিজে থেকে না কিসের থেকে এরকম, তো বলছে ছিল এটা ইচ্ছা করে বলছে কিনা কে জানে, ফ্রিজে থেকে তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ না আর কারো কাছ থেকে শুনলাম না। আমি তো মনে করি এটা টোটালি কোনো স্পেশাল কোনো বমঠম জাতীয় কিছু, হয়তো হ্যাঁ গান পাটা কেউ রেখে গেছে, ওই যে বিচুদ্দি বাড়িতে যেটা হয়েছে আর কি, ওই ধরনের কিছু হতে পারে। লালমাটিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে ছিলেন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এবং তেজগাঁ পুলিশ। যে ফ্রিজ থেকে শর্ট সার্কিট হয়েছে বলে ধারণা করা হয়েছিল তাতে গত ৩ বছর ধরে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না, এমনকি ফ্রিজের পেছনের অংশ অক্ষত বলে সাংবাদিকদের দেখান কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। যে বিশ্বকর রিপোর্ট পেলে আমরা বলতে পারবো, কারণ এটা আগে মন্তব্য করা যাবে না। যদি হয় এখানে প্রচণ্ড তাপ হিট হয়েছে, সে কারণে হয়তো যে ব্লোটা হয়েছে সেজন্য এখানে হয়তো এদিকে একটু এফেক্টিভ এটুকুই, কিন্তু এর বাইরে খুব বেশি কিন্তু কোথাও ছড়ায় না। ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে মারা গেলেন গণতন্ত্রী পার্টির সভাপতি, দেশের শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা নুরুল ইসলাম। এখানে ট্রেড ইউনিয়ন অধিকারটা না থাকার কারণে, ট্রেড ইউনিয়নটা কি, শ্রম আইনটা কি, এবং শ্রম আইন যে শ্রমিক এবং তার সংগঠন এটা পালন করতে বাধ্য, না করলে যে এটা অবৈধ কর্মকাণ্ড, এগুলো তো এখানে নেই। কারণ আইএলও কনভেনশন ৮৭ আর ৯৮ অনুযায়ী যে জিনিসটা বাংলাদেশে থাকা উচিত ছিল সেটা অনুপস্থিত। জানাজা শেষে নুরুল ইসলামকে নেওয়া হয় হাজারিবাগ ট্যানারি মাঠে আবারও শ্রদ্ধা এবং জানাজার জন্য। তারপর তাকে চিরনিদ্রায় শুয়ে দেওয়া হয় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি তার মৃত্যুর মধ্য দিয়ে একজন বড় মাপের মানুষকে হারান, আর জাতি হারিয়েছে একজন ত্যাগী নেতা, সংগ্রামী নেতা। গ্রহণ করতে পারছি না আমরা, মানুষ মরবে এটা স্বাভাবিক, কিন্তু কিভাবে? মানুষের অধিকার আদায়ের জন্য নুরুল ইসলামের এমন উদাত্ত আহ্বান আর শোনা যাবে না। মৃত্যুকালে নুরুল ইসলামের বয়স হয়েছিল ৬৭ বছর। তার এত বছরের জীবনের সিংহভাগই তিনি রাজনীতি করেছেন, যার শুরুটা হয়েছিল ছাত্র জীবন থেকে। সে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ভাষার জন্য লড়েছেন, দেশের স্বাধীনতার জন্য লড়েছেন, গণতন্ত্র আর মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য তার কণ্ঠ ছিল আজীবন সোচ্চার। ওনার হাতে গড়া সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪ শ্রেণী কর্মচারী ইউনিয়ন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪ শ্রেণী কর্মচারীদের স্বার্থ রক্ষা করা যাচ্ছে। যে বাংলাদেশের মধ্যে একটা সুস্থ ধারার শ্রমিক আন্দোলনের জন্য হাজারিবাগ ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন একটা উদাহরণ। তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চতম ডিগ্রিটি নিয়ে চতুর্থ শ্রেণীর এমপ্লয়ি হিসেবে কাজ নিয়েছিলেন, তখনকার দিনে এটি চিন্তা করা যায় না। ফলে আমরা যারা শ্রমিকদের একটা কমিটমেন্ট নিয়ে আমরা প্রায় ৪০ বছর বা তারও বেশি সময় বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মেহনতি মানুষের দুঃখ লাঘব করব এই প্রেরণায় আমরা যখন এসেছি, আমরা তো একটা সহঅবস্থানের নীতি বহু জায়গায় জীবনে নিয়ে পুচি, তখন খুব ছোট ওখানে গেছি পুচি, মানুষের ভিড়ে যাইতে পারে না, তখন পুচি আমাকে বললো যে কাকা আমার কান্দে নেন, আমি ওকে কান্দে নিয়ে ঘুরতেছিলাম, আমরা সব দেখতেছি,
বিজয় দিবস সেখানে। তো আজকে আমার কাছে সবচেয়ে বড় লাগে যে পুচি একদিন তাকে আমি কাঁদে করে ঘুরে বেড়াইছিলাম, তার মরা লাশ আমাকে যখন কাঁদে করিয়েছিলাম ঠিক ওই কথাই আমার মনে পড়ছিল সরাইল উদ্যানে, যে বাচ্চাটাকে কাঁধে নিয়ে ঘুরছি, আজকে তার লাশ নিয়ে যাচ্ছি কাঁধে করে। এর থেকে দুঃখজনক বেদনাদায়ক আর কিছু হইতে পারে না আর কি। আমার তো কষ্ট আছে, কষ্টটা তো আর ভুলবার নয়। জীবনটা আমার একেবারে পাল্টে গেছে, আমাদের চারজন মানুষের সংসার এখন অর্ধেক হয়ে গেছে এবং অর্ধেকেরও বেশি আমার চলে গেছে। ফলে তো আমার যে দুঃখ কষ্ট আছে তার থেকে তো আমার আক্ষেপটা থাকে। যখন ইত্তেফাকে 11 জানুয়ারি ওই রিপোর্টটা বেরিয়েছিল যাতে বলা হয়েছিল এটা শর্ট সার্কিটের আগুনে ঘটেছে, তখন আমাকে সারা দেশ থেকে অজস্র টেলিফোন এসছে যে এটা তো আগুন না, এটা তো আগুনে হয়নি, এটা হত্যাকাণ্ড, এটা কেন বেরিয়েছে, আপনি এটার প্রতিবাদ করুন। দমকল বাহিনী তখন ওই ঘটনাকে শর্ট সার্কিট থেকে আগুন বলে রিপোর্ট দেয়, কিন্তু পিডিবি রিপোর্টে বলা হয় শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগেনি। পরস্পর বিরোধী রিপোর্টের কারণে এটা মৃত্যু না হত্যাকাণ্ড এই সন্দেহ আরো দানা বাঁধে। এই চিত্র পাওয়া গেছে তা একাধিক কারণে অসঙ্গতিপূর্ণ, দুর্বল এবং দায়সারা বলে আমরা মনে করছি। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে চিহ্নিত যে ফ্রিজটি দীর্ঘদিন ধরে নষ্ট ছিল এবং সে কারণে ফ্রিজটি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল বা আনপ্লাগ ছিল, তো সেখান থেকে আসলে বিস্ফোরণ হওয়ার ঘটনা আমার মনে হয় অমূলক। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একটি দল ওই ফ্ল্যাট পরিদর্শন করেছে। ওনারা খুব পরিষ্কার ভাবে দেখেছেন এবং আমাদেরকে ইনফরমালি বলেছেন যে এটা কোনোভাবেই শর্ট সার্কিটের কেস না, এটা অ্যাক্সিডেন্টের কেস না, দে থিঙ্ক ইটস অ্যান অ্যাক্ট অফ স্যাবোটাজ। নুরুল সাহেব বলছিলেন যে ধোঁয়া 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 ঘুমিয়েছিলাম। হি নেভার আটার্ড দ্য ওয়ার্ড আগুন, কখনো বলেন নাই। ফ্রিজের উপর দিকে কিছু হয় নাই, ফ্রিজের নিচে যে টাইলস যেটা ওইখানটাতে গর্ত হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন, উপরে ঠিক উপরের ফ্যানটা দুমড়ে গেছে, পাশের টেবিলে আগুন নাই, সোফা সেটে আগুন নাই, কাপড়ে আগুন নাই, কোথাও আগুন। একদিন কিন্তু রুসাম সাহেব যাচ্ছিলেন তার নির্বাচনী এলাকায়, দুপুর রাতে 11টার দিকে দৈনিক সংবাদ অফিসে একটি খবর মানে আসলো, এই ব্যাংকের কারা কারা ইনখিলাপি, কোন কোন প্রার্থীর ইনখিলাপি তার একটা তালিকা আসলো, সেখানে তার নাম দেখা গেল। তা আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করছি, জানতে চেষ্টা করছি, নিশ্চিত হওয়ার চেষ্টা করছি, তাকেও যোগাযোগ করা হয়েছে। তিনি বলছেন যে ওই ব্যাংকে, সোনালী ব্যাংকের কথা বলা হয়েছে, তিনি বলছেন ওই ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্টই নাই, তার নাই, তার স্ত্রীর নাই, তার ছেলের নাই, তার মেয়ের নাই। তো উনি তখন ওই মাঝরাত মাঝপথ থেকে ফেরত এলেন, সংবাদ এলেন, সেখান থেকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে করে পরে দেখা গেল ব্যাংক তারা বললো যে এটা ভুল হয়ে গেছে, আসলে ভুল হয় নাকি, চক্রান্ত করে তার নামটা তোলা হয়েছে। তিনি যখন যাচ্ছিলেন নোয়াখালীর দিকে আমাকে মাঝপথ থেকে ফোন করলেন, গাড়ির থেকে আমাকে একটু হেল্প করেন, তো শুনলাম যে আমার নমিনেশন বাতিল হয়ে যাচ্ছে নোয়াখালী ডিসির ওখান থেকে, কারণ আমি ডিফল্টার। তো ওই ব্রাঞ্চ তো দূরের কথা চট্টগ্রাম, আমি সোনালী ব্যাংকে আমার কোন সেভিংস অ্যাকাউন্টও নাই, লোন অ্যাকাউন্ট দূরের কথা, আমি কি করে হলাম? তার মানে এখন রাখেন, আমি চেক করে আমি এখানে কামিং ব্যাক। আমি সোনালী ব্যাংকে ওই রাত্রে এমডি সাহেব অসুস্থ ছিলেন হাসপাতালে, ডিএমডিকে ফোন করলাম এবং হি ইমিডিয়েটলি টুক আপ, বলে স্যার আপনি একটু ওয়েট করেন, রাত যতই হোক আমি এটা ফেসলা করে যাব। আধা ঘন্টার মধ্যে ডিএমডি কেম ব্যাক ওভার টেলিফোন, বললো যে স্যার খোঁজ করেছি, একবারে এটা একটা ভুল হয়ে গেছে, যেভাবেই হোক হয়তো কোনো টক্রান্ত, নাহলে চট্টগ্রাম থেকে তাকে দেখানো হবে কেন? সারা বিশ্ব ডাইং টেস্টিমনিকে যথেষ্ট মূল্য দেয় বা ডেথ টেস্টিমনি, আমাদের এই কেসের তদন্তে তা সম্পূর্ণ অনুপস্থিত আমরা যতটুকু দেখেছি, এর কারণটা কি আমি জানতে চাই। পুচি কিন্তু ওর শেষ জন্মদিনেই আমাকে বলছে যে আসলে অসংখ্য টেলিফোন এসএমএস পেয়েছে। উল্লেখ্য, আমার বাবা ও ভাইয়ের সেলফোনগুলো উদ্ধার করা হয়েছে কিছুদিন আগে, কিন্তু এখনো কে বা কারা ফোন বা টেক্সট মেসেজ পাঠিয়েছে তা জানা যায়নি। বাংলাদেশে এই তথ্য প্রযুক্তি রয়েছে যা ব্যবহার করে এটা জানা সম্ভব, এক্ষেত্রে তার ব্যবহার কেন নেই সেটাও আমাদের জিজ্ঞাস্য। আমার মেয়ে যে ব্যক্তিগতভাবে বা আমাদের পরিবার যে ব্যক্তিগতভাবে আমরা এটা চাচ্ছি তা শুধু নয়, আমি মনে করি এটা জনগণের দাবি, কারণ সারা দেশের জনগণ সেই সময় টেলিভিশনে এবং পত্রিকায় যে সব ছবি দেখেছে, আমি জানি যে আমার চেয়ে আমার আমার দুঃখ আমারই, কিন্তু সারা দেশের জনগণও কষ্ট পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রায় ঘোষণা করা হয়েছে ওনার হত্যাকারীদের, তো আমি আশা করব যে এখন আমাদের যেন আর 34 বছর অপেক্ষা না করতে হয়, আমরা যেন ভয়াবহ ঘটনার ফলাফল পেতে পারি।